আজ থেকে খুলে যাচ্ছে চিড়িয়াখানা। আজ বুধবার থেকে খুলছে আলিপুর চিড়িয়াখানার দরজা। করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ কয়েক মাস বন্ধ ছিল। পুজোর ঠিক আগে চিড়িয়াখানা খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর কাছে তা খুশির খবর। কর্তৃপক্ষ জানিয়েছে আজ থেকেই দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, তবে প্রবেশের সময় দর্শকদের মানতে হবে স্বাস্থ্যবিধি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে মূল গেটের মুখেই থার্মাল গান দিয়ে প্রত্যেক দর্শকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। প্রত্যেকের মাস্ক থাকা আবশ্যক, ব্যবহার করতে হবে স্যানিটাইজারও। চিড়িয়াখানার ভিতরে সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক, এমনটাও জানানো হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। সূত্রের খবর, চিড়িয়াখানায় একসঙ্গে 10 থেকে 12 হাজার দর্শক প্রবেশ করলে সমস্যার কোনো কারণ নেই, তবে বৃষ্টির মৌসুমে এত দর্শক একসঙ্গে আসবে না বলে মনে করছেন কর্তৃপক্ষ।